2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো, তোমাদের জন্য জ্ঞানচক্ষু গল্পটি থেকে যে প্রশ্নগুলি হতে পারে, বড় প্রশ্ন হিসেবে তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছো। জ্ঞানচক্ষু গল্পের আজ তোমাদের চারটি প্রশ্ন বলে দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে উত্তরের নমুনাও তোমাদের দিয়ে দেব। আজ আগামী বছর তোমরা এটা আশা রাখতে পারো এই চারটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হয়তো প্রশ্নপত্রে দেখতে পাবে। সুতরাং আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, উত্তরের নমুনার সঙ্গে এই প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা লিখে নিও এবং প্রস্তুতি এখন থেকেই নিয়ে রাখো। প্রথম প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কখন তপনের এমন মনে হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ কি? 2+3 এই নাম্বার অনুসারে হতে পারে প্রশ্নটি। উত্তর কেমন লিখবে? আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলনের অন্তর্গত জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত উদ্ধৃত অংশটি, ছোট মাসি এবং নতুন মেষমশাই যেদিন সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তাদের বাড়িতে এলো সেদিনের কথাই এখানে বলা আছে। প্রথম প্রশ্নটা হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, তার এমন মনে হওয়ার কারণ কি? দ্বিতীয় প্রশ্নের উত্তর হিসেবে তোমরা লিখবে, তপন স্বপ্ন দেখেছিল, তার গল্প ছাপার অক্ষরে প্রকাশ পাবে পত্রিকার পাতায়। সে ভেবেছিল তার লেখার হাত আছে বলেই হয়তো নতুন মেষমশাই তার গল্প নিয়ে গেছে। তার অপেক্ষার অবসান হয় সেদিন যা তারা বাড়িতে আসে পত্রিকা নিয়ে, কিন্তু তার স্বপ্নভঙ্গ হয় যখন দেখে সেই লেখায় তার অস্তিত্ব প্রায় নেই। নতুন মেষমশাই তার দক্ষ কলমের গুণে প্রায় সব নতুন রূপে বদলে দিয়েছে। বাড়ির বাবা কাকাদের তীব্র বিদ্রুপ আর গল্পের লেখায় নিজেকে খুঁজে না পাওয়ায় সে বাক্যহীন হয়ে পড়ে, তার চোখে জলে ভিজে যায়। সে নিজেকে অনুভব করে যে এ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তবে তপন এমন সময় ভেঙে না পড়ে সংকল্প নেয় নতুনভাবে এগিয়ে চলার। এই প্রশ্নটির উত্তর ঠিক এইভাবে লেখার চেষ্টা করো। আমি নমুনা হিসেবে এটা তুলে দিলাম, এটাও লিখে নিতে পারো। মনে রেখো, এখানে একটু সংযোগ করি, প্রশ্নটা ছিল তার এমন মনে হওয়ার কারণ কি, এখানে কিন্তু এই উত্তরকে ডিঙিয়ে আরেকটি অংশ সংযুক্ত করলাম, তবে তপন এমন সময় ভেঙে না পড়ে সংকল্প নেয় নতুনভাবে এগিয়ে চলার। ইতিবাচক দিককে তুলে ধরতে হয় উত্তরের মধ্যে, তাই এই অংশটুকু সংযোগ করে দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব বহন করছে এই প্রশ্নটির সঙ্গেই, প্রশ্নটি কি আমরা এবার দেখে নেব। দ্বিতীয় প্রশ্নে দেখছি, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, তপনের দুঃখের কারণ কি ছিল, সে কি ধরনের সংকল্প গ্রহণ করেছিল? 1+4 এই মান অনুসারে হতে পারে, কিংবা তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানের, উদ্দিষ্ট ব্যক্তির দুঃখের কারণ কি ছিল, এই দুঃখে সে কোন সংকল্প গ্রহণ করেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। কি উত্তর লিখব আমরা? একই রকমভাবে প্রথমে উৎস নির্দেশ করব এবং তার সঙ্গে সংযোগ করব অংশটির বক্তা তপন স্বয়ং। কেমন? দ্বিতীয় অংশে আমরা যে উত্তরটি লিখব, তপন স্বপ্ন দেখেছিল, তার গল্প ছাপার অক্ষরে প্রকাশ পাবে পত্রিকার পাতায়। সে ভেবেছিল তার লেখার হাত আছে বলেই হয়তো নতুন মেষমশাই তার গল্প নিয়ে গেছে। তার অপেক্ষার অবসান হয় যেদিন তারা বাড়িতে আসে পত্রিকা নিয়ে, কিন্তু তার স্বপ্নভঙ্গ হয় যখন দেখে সেই লেখায় তার অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। নতুন মেষমশাই তার দক্ষ কলমের গুণে প্রায় সবই নতুন রূপে বদলে দিয়েছে, লেখার মধ্যে সে নিজেকে খুঁজে পায় না। প্রথম যে প্রশ্নটি বললাম তার উত্তরের মতনই অনেকটা এখানে, তারপরে সংযোগ করবে, এমন সময় ভেঙে না পড়ে সংকল্প নেয় নতুনভাবে এগিয়ে চলার। সে ভাবে এরপর হয়তো এরপর কখনো এমন গল্প লেখা ছাপতে দিতে হলে সে নিজে গিয়ে সম্পাদকের হাতে দিয়ে আসবে, নিজের নামে অন্যের লেখা লাইন যাতে না পড়তে হয়। এভাবে উত্তরটি লিখো, এই প্রশ্ন দুটি হলে পরে ঠিক এইভাবে উত্তরটি লিপিবদ্ধ করতে হবে। কেমন? মনে রেখো, এভাবে নিজে থেকে লেখার চেষ্টা করো। আমি শুধুমাত্র নমুনা তুলে ধরলাম তোমাদের সামনে, নিজে থেকে লিখলে তার মান অনেক বেশি একজন এক্সামিনার প্রদান করে থাকেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তৃতীয় প্রশ্ন হিসেবে, সত্যি তপনের জীবনে সুখের দিনটি এলো আজ, কোন দিনটির কথা বলা হয়েছে, তা কি তার জীবনে সত্যি সুখ এনেছিল?
की उत्तर होते पारे? एकी रकम भावे प्रथम अंशटी संयोग करबे, कोथा थेके नेवा होयेछे, सेदिन की एसेछिलो, तादेर हाते की छिलो, एगुलो लिखबे। एभावे द्वितीय प्रश्नेर उत्तर अर्थात ता कि तार जीवने सत्यि सुखेर दिन एनेछिलो, एर उत्तर केमन भावे लिखबो आमरा देखिनि। तपनेर मने एकराश आशार प्रदीप ज्वले उठेछिलो जे तार लेखा आज से छापार अक्षरे देखते पाबे पत्रिकार पाताय, तार लेखा गल्प अनेकेर हाते हाते घुरबे। বাড়িতে সবার হাতে পত্রিকাটি ঘোরার পর যখন তার হাতে সেটি এলো মায়ের নির্দেশে, তা পড়তে গিয়ে দেখে সেই লেখার মধ্যে সে নেই, আছে নতুন মেশর পাকা হাতের লিখন শৈলী। এতক্ষণ ধরে তার মনের মাঝে চলতে থাকা আনন্দের ঢেউ চোখ থেকে ঝরে পড়তে থাকে অশ্রুকণা হয়ে। তাই বলা যায় ছোট মাসি এবং নতুন মেশোমশাই আগমনের দিনটি তার জীবনে মোটেই সুখের বার্তা আনেনি, সে দিনটি ভেসেছিল চোখের জলে। দুই যোগ তিন মানের এই প্রশ্নটি হতে পারে, এভাবে উত্তর লেখার চেষ্টা করো। মনে রাখবে গঠনমূলক উত্তর লিখতে হয় এবং তার মধ্যে শব্দের বন্ধন যদি রাখতে পারো তাহলে সাহিত্যে খুব ভালো নম্বর কিন্তু আসে, এটা মাথায় রেখো। কিন্তু তাই এখানে এই উত্তরটির মধ্যে একটু শব্দের গ্রন্থন উল্লেখ করলাম, লিখে নেওয়ার চেষ্টা করো, অবশ্যই সাফল্য আসবে। চার নম্বর প্রশ্ন হিসেবে আমরা দেখছি জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র কোনটি, তার চরিত্র বৈশিষ্ট্যের পরিচয় দাও। কি লিখব উত্তর? অবশ্যই আমরা জানি জ্ঞানচক্ষু এই গল্পটির প্রধান চরিত্রকে, তপন। তার চরিত্র বৈশিষ্ট্য যখন আমরা লিখব তার আগে একটু অন্য কিছু সংযোগ করব। কেমন সংযোগ করব এখানে উল্লেখ করে দিয়েছি, এভাবে তোমরা সংযোগ করতে পারো। প্রতি সাহিত্যে সাহিত্যিক চরিত্রের সুগভীর বুননে তার সেই সাহিত্য সম্ভারকে পাঠক হৃদয়ে প্রতিষ্ঠা প্রদান করেন। কখনো কখনো সেই চরিত্রই হয়ে ওঠে সেই সাহিত্যকে মনে রাখার প্রধান অবলম্বন। সাহিত্যের ঘটনাকে ছাড়িয়ে তখন সেই চরিত্র তার চরিত্রকে পাঠককে প্রভাবিত করে। কেমন? তার চরিত্র বৈশিষ্ট্য হবে এখানে। যাই হোক, পাঠ্যের জ্ঞানচক্ষু গল্পে তপন চরিত্রটি তেমনই একটি চরিত্র। এখানে তোমরা এই অংশটা লেখার মাঝে এই জায়গাটায় কখনো কখনো সেই চরিত্রই হয়ে ওঠে সেই সাহিত্যকে মনে রাখার প্রধান অবলম্বন। যেমন উদাহরণস্বরূপ তোমরা দিয়ে দিতে পারো, যেমন ছুটি গল্পের ফটিকের কথা আমরা সবাই মনে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, তাই নয় কি? কিংবা বলাই গল্পের বলাইয়ের কথা আমরা মনে রাখি, গল্পের ঘটনাকে অতিক্রম করে গেছে এই চরিত্রগুলি। এখানে দৃষ্টান্ত স্বরূপ দিয়ে দিতে পারো এই অবলম্বনের পরে। তারপরে আমরা কি করব? দ্বিতীয় পার্টে আমরা তার চরিত্রের গুণগুলিকে তুলে ধরব, সৃষ্টিশীলতা, জিজ্ঞাসু দৃষ্টি এবং সত্য অনুসন্ধানী মনোভাব। কেমন? তারপরে এই গুণগুলোকে নিয়ে বিশ্লেষণ করব। প্রথমে সৃষ্টিশীলতা। সৃষ্টিশীলতার মধ্যে সে লেখার প্রবণতা তার মধ্যে সৃষ্টি হয়েছে শিশুকাল থেকেই, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। আমরা এই উক্তিটি দেখেছিলাম, উক্তিটি সরাসরি তুলে ধরে তারপর সৃষ্টিশীলতার গুণ তার মধ্যে যেভাবে প্রকাশ পেয়েছে, ছোট হয়েছে তো কি হয়েছে আমরা লক্ষ্য করেছি, সে শিশুকাল থেকেই লেখার অভ্যাস তার মধ্যে, স্কুল ছুটি, সে তেতলার দোতলা ছাদে গিয়ে বসে বসে লিখছে, এক নাগারে লিখে চলেছে, একবারে একটি গল্প লিখে তারপরে উঠছে, এই কথাগুলো এখানে লিখব। জিজ্ঞাসু দৃষ্টি, তাকে সেখানে আমরা কি লিখব? তবে তপনেরই বা লেখক হতে বাঁধা কি? আমরা কি দেখেছি? নতুন মেশোমশাই লেখক, এ কথা জেনে তপনের জিজ্ঞাসু দৃষ্টি আরো তীব্র হয়ে ওঠে। তখন কি করে তপন? তপন ভাবতে শুরু করে যে আমারই বা লেখক হতে বাঁধা কোথায়, আমিও তো পারি, লেখকেরা যেমন সাধারণ মানুষ তাহলে আমিও পারি সেইভাবে লিখতে, তাই না? আর অবশেষে সত্য অনুসন্ধানী দৃষ্টি, সে সত্য অনুসন্ধান করতে পেরেছে, তাই না? কেমন সত্য অনুসন্ধান করতে পেরেছে আমরা শেষে দেখলাম, সে বুঝতে পেরেছে যে এইভাবে অন্যের মুখাপেক্ষী হয়ে অপেক্ষা করে তার দিকে চেয়ে থেকে গল্প ছাপতে দেওয়াটা আমার পক্ষে অনুপযুক্ত হয়েছে, এ গর্হিত অন্যায়। তাই দুঃখের সময় সে শপথ গ্রহণ করেছিল কি না, পরবর্তী সময়ে যদি তাকে গল্প লিখতে দিতে হয়, ছাপতে দিতে হয় লেখা গল্প, তাহলে সে নিজে গিয়ে ছাপতে দেবে, অন্য কারো হাতে নয়, তাতে গল্প ছাপা হয় হোক না হয় না হোক, এই সত্য অনুসন্ধানকে করতে পেরেছিল তপন শেষ অংশে গিয়ে। সকলকে ধন্যবাদ, প্রশ্নগুলো লিখে নিও, অবশ্যই লিখে নিও, কারণ আগামী বছর মাধ্যমিকে তোমাদের এই প্রশ্নের মধ্যে একটি থাকলেও থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।